স্লিভলেস ব্লাউজ পরে লাইভ আসছিস, তুই দেখতে আসছিস না? তুই তো দেখতেই আসছিস এটা, যে আমার আমার মানে আমার স্লিভলেস ব্লাউজ পরে দেখা আমাকে আমাকে দেখতে কেমন লাগতেছে, তুই এটা দেখার জন্য লাইভ আসছিস, তাহলে তুই আমার লাইভের মধ্যে কি করস? ফালতু বেড়াগুন ধানকার, ফালতু কমেন্ট টমেন্ট আমার সাথে এসব করবি না। বাধা বাধা নেই, তুই আমাকে বাধা দিবি রে, তুই আমাকে বাধা দিবি, তুই কেন আমাকে বাধা দেওয়ার? তো এই ধরনের বালশিট কিছু মানে কিছু ফালতু কিছু ব্যাটা আসে, আইসা কমেন্ট করবে, ও নিজে দেখেন জীবনে ওই যে সুচু করে না, ওই যে দাঁড়ায় দাঁড়ায় মুতে রাস্তার মধ্যে, বুঝেন নাই, ওই যে রাস্তার পাশে ওই যে ড্রেনের মধ্যে বয়া বয়া মুতে, জীবনে সুচু করে না, এরা আবার আইসা লাইভের মধ্যে আইসা মেয়েদেরকে জ্ঞান দেয়, পর্দা করে আসেন, খারাপ পর্দা করে আসেন, তুই একটা হিজাব কিনে মোড়ে গিফট পাঠা, তারপরে পর্দা করে আসবো না, আবার বলে বাধা নাই, বাধা দিতে আসবো না, কে বাধা দিবে রে আমাকে, হোদা হেলারি কে বাধা দিবে, তুই আয় আমাকে বাধা দিতে, লাত্তি মেরে জায়গা মতো জিনিসপত্র নষ্ট করে দিবে। যখনই নারীদের নিয়ে কোনো কথা উঠবে, যখনই নারীদের পক্ষে কোনো কথা উঠবে বা নারীদের জাগরণের কোনো কথা উঠবে, তখনই ওদের মতো কিছু লম্পট ভন্ট চরিত্রের লোক আইসা ধর্মটাকে টাইনা নিয়ে আসবে, ধর্মটাকে তখন পুঁজি হিসাবে ওরা ব্যবহার করে, ধর্মটাকে তখন ওরা ব্যবহার করে।